রান্না করতে গিয়ে পাটকাটির ঘরে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল গোটা ঘরটি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার কুলগাছি মাঠপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে রান্না করতে গিয়ে হঠাৎই পাটকাঠিতে আগুন লাগে। নিমিষেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুন লাগার ঘটনায় মোট তিনটি পরিবারের আসবাবপত্র সহ সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যায়। অগ্নিকাণ্ড দেখে ছুটে আসে স্থানীয় লোকজন, খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের একটি ইঞ্জিন, কিন্তু একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় পরবর্তীতে ঘটনাস্থলে আসে আরও একটি ইঞ্জিন। দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দমকল সূত্রে প্রাথমিকভাবে খবর, কাঁচা ঘরে রান্না করতে করতেই পাটকাঠি থেকে এই আগুন লাগে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও ভীমপুর থানার পুলিশ। আচ্ছা, এই যে কতজনের ঘরে আগুন ধরে গেছে, কিভাবে ধরলো? রান্না করতে গিয়ে। তারপরে কি দমকলে খবর দেন আপনারা? হ্যাঁ, খবর দেওয়া হয়েছিল যে দমকল আছে। মানে কতগুলো ফ্যামিলির ঘর পুড়ে গেছে এখানে? এই জায়গাটার নাম কি? মহিলা রান্না করছিল, রান্না করতে গিয়ে সেই পাটকাঠি থেকে আগুনটা সূচনা হয়। আমরা মাঠে ছিলাম, মাঠে থেকে এসে মানে অতটা জল যাদের কাছাকাছি যা পেয়েছিলাম তাই দিয়ে আমরা শেষ রক্ষা করতে পারিনি। তারপরে পরবর্তীতে দমকল, পরবর্তীতে আমরা দমকলে খবর দিই, দমকল আসে, তারা আগুনটা স্থগিত করে। আচ্ছা, কটা ইঞ্জিন এসছে দমকলের? দমকলের একটা ইঞ্জিন এসছে। কতগুলো ঘর পুড়েছে এখানে? পাঁচটা ফ্যামিলির ঘর পুড়ে গিয়েছে, একদম শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। আচ্ছা, যারা যাদের ঘর পুড়েছে এরা কি কাজ করে? এরা মাঠে জন খাটা, মানে দিনমজুর। দিনমজুর। এই জায়গাটার নাম কি? কুলগাছি মাঠপাড়া। আপনার নাম? সঞ্জয় মণ্ডল।